নমস্কার বন্ধুরা একটি শিক্ষণীয় গল্প শোনাব আজ আপনাদের কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন প্রভু আমায় গঙ্গাসনানে নিয়ে যাবে আমি এত এত আত্মীয় স্বজনদের আপন মারলাম এত পাপ করলাম গঙ্গাসনানে পাপ মুক্ত হয় কৃষ্ণ বললেন আমি তোমার রথে সারথী তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন বন্ধু তুমি রথের উপর বসো আমি এখন আসছি এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বলে হরি হরিবল বলে হরি হরিবল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনিনি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের রথের উপর বসে বসে সব লক্ষ্য করছিলেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শৃগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে শিয়ালটি চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটা সোটা শ্রীগাল বলল কিরে মরাটাকে না খেয়ে চলে আছিস যে জীর্ণ শ্রীগালটি বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কুখাদ্য খাই না মোটাশ্রীগালটি বলল তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা চল মরাটির পা দুটো খায় রোগাশ্রীগালটি বলল ওই চরণ দুটি কোনো দিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি খেতে পারবো না মোটার শ্রীগালটি বলল তাহলে ওই মরাটির হাত দুটিকে খায় জীর্ণ শৃগালটি বলল ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরুর বৈষ্ণবের সেবা দেয়নি মোটাশিগালটি বলল চল তাহলে কান দুটিকে খায় জীর্ণ সিগালটি বলল ওই কান দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি নি মোটা বলল চল তাহলে জিহ্বাটিকে খায় জীর্ণশিগালটি বলল ওই জিহ্বাটি দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি মোটা শ্রীগালটি তখন বলল মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খায় জীর্ণ শ্রীগালটি বলল ও তো আরও মূর্খ রে যা চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে ও তো আরও মূর্খ ওকে কি খাওয়া যায় এতক্ষণ অর্জুন দুই শ্রীগালের কথা শুনে চৈতন্য হল তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমায় ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর নন্দীভৃঙ্গি আর যোগমায়া শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন তিনি মহেশ্বর মরাটিকে যারা নিয়ে এসেছিলেন তারা নন্দী আর ভিরিঙ্গি আর দুই শ্রীগাল ছিল যোগমায়া ভগবানের নাম স্মরণ করে দিনটাকে শুরু করুন আর সত্য ও শান্তিকে বুকে ধারণ করুন অসহায়ের পাশে দাঁড়ান ভালো সম্মান করুন অন্যায়ের প্রতিবাদ করুন নিজ ধর্মকে সঠিকভাবে পালন করুন হরে কৃষ্ণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ